হ্যালো বন্ধুরা, আজকে কোনাইট নেপিল্লাস একটি হোমিওপ্যাথিক উৎকৃষ্ট ওষুধ এ নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমার আল ইলাজ হোমিও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বটন রয়েছে তাতে ক্লিক করে, তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার তরফ থেকে যে সমস্ত ভিডিও আপলোড হবে তা পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, হঠাৎ কোনো রোগ দেখা দিলে আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। আবহাওয়া ঠান্ডা, শরীরও ঠান্ডা, এই অবস্থায় আমাদের জ্বর সর্দি কাশি হয়ে থাকে, তবে আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। সর্দি জ্বর কাশি, শরীরে ব্যথা, মাথা ব্যথা এবং রোগী অস্থির থাকে, তবে আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। আমাদের যদি রক্ত কাশি হয় তবে আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। ভয় পেয়ে জ্বর বা যে কোনো সমস্যা হলে আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। ভয় পেয়ে বাইরে যেতে চায় না, এরা ভিড়ও পছন্দ করে না, এই অবস্থায় আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। বাচ্চারা প্রচুর কাঁদে, এরা ঘুমাতে চায় না, এই অবস্থায় আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। প্রস্রাবের যে কোনো সমস্যায় আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। অ্যাকোয়ানাইট ঔষধটি শারীরিক মানসিক ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। অ্যাকোয়ানাইট এর রোগী ভয় ভয় থাকবে, তাদের যদি সর্দি হয় জ্বর হয় সে ভাববে জ্বর বাড়লে সে বাঁচবে না, সেক্ষেত্রে আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। অ্যাকোয়ানাইট রোগীর মৃত্যু ভয় থাকবে, এটা একটা অ্যাকোয়ানাইট এর সিমটম। অ্যাকোয়ানাইট রোগীর মাথায় যন্ত্রণা থাকবে, মাথা ভারী থাকবে, সব সময় ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে জল ও পড়তে পারে, নাক দিয়ে তরল সর্দি বের হবে, হালকা জ্বর আসবে, অনেক সময় রোগীর নাক দিয়ে রক্ত বের হবে, সেক্ষেত্রে আমরা অ্যাকোয়ানাইট নেপিল্লাস ব্যবহার করতে পারি। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন।